কুন্তল ঘোষের এই সম্মান আমরা তার হাতে তুলে দিচ্ছি এবং তাকে সম্মান তুলে দিচ্ছেন কংগ্রেস নেতা মলয় ঘোষ। নমস্কার। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নাকি মিডিয়া, সমাজের আয়না নাকি মিডিয়া, কিন্তু এই মিডিয়া হাউসগুলো যখন চোরদের পুরস্কৃত করে তখন কি তারা ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি এই চোরগুলোর সমাজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিচ্ছে না? ভাবার সময় এসেছে। সেই চিট ফান্ডের সময় থেকে দেখা যাচ্ছে বিভিন্ন চিট ফান্ড কোম্পানি কর্ণধারদের পুরস্কৃত করেছিল মিডিয়া, তার ফলে মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বেড়েছিল এবং মানুষ সেই চিট ফান্ডগুলোতে ইনভেস্ট করেছিল, ফলে তাদের কি হয়েছে আমরা জানি। একই রকম দেখা যাচ্ছে এই কুন্তল ঘোষকে পুরস্কৃত করেছে জি24 ঘন্টা, কুন্তল ঘোষকে পুরস্কৃত করেছে টাইমস মিডিয়া গ্রুপ। এরা কি জানতো না, নাকি কতগুলো অ্যাডভার্টাইজমেন্টের চক্করে একটু কিছু পাওয়ার জন্যই পুরস্কার দিয়ে দেওয়া হয়েছিল? কুন্তলের ব্যাকগ্রাউন্ড চেক না করে কেন তাকে পুরস্কার দেওয়া হলো এবং তাকে পুরস্কৃত করে মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেওয়া হলো এবং তাকে প্রতারণার আরও সুযোগ করে দেওয়া হলো? এখানেই শেষ নয়, অনুব্রতর মানে একদম খুব ক্লোজ লোক, ঘনিষ্ঠ সাগরেদ মলয়পীঠকে বছরের পর বছর পুরস্কার দিয়ে চলেছে 24 ঘন্টা, এডুকেশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড। কোন মলয়পীঠ? যে মলয়পীঠের বিরুদ্ধে NSQF-এ জালিয়াতির অভিযোগ আছে, যে মলয়পীঠ ITI-এ জালিয়াতি করেছে, কারিগরি দপ্তরে তার জালিয়াতির অভিযোগ আছে, প্রমাণ আছে আমার কাছে। যে মলয়পীঠ অনুব্রতর কাছাকাছি দেখা যায়, যে মলয়পীঠের সংস্থায় অনুব্রতর টাকা খাটে, যে মলয়পীঠকে বারবার ডেকে পাঠাচ্ছে CBI এবং ED, যার বিভিন্ন কলেজগুলো নাকি গরু চুরি এবং কয়লা চুরির টাকায় তৈরি হয়েছে বলে অভিযোগ শোনা যাচ্ছে, সেই রকম একটা লোককে বারবার পুরস্কৃত করে মিডিয়া কী প্রমাণ করতে চাইছে? মিডিয়া কি তাদের দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারে? মিডিয়া কি বলতে পারে না আমরা জানি না, আমরা দেখিনি, আমরা করেছি? তাদের নাকি প্রচুর লোক আছে, প্রচুর সোর্স আছে, সব সোর্স ফেল করে যায়? নাকি অল্প কিছু অ্যাডভার্টাইজমেন্টের জন্য এই সব চোরগুলোকে মিডিয়া স্বীকৃতি দেয় এবং তাদেরকে বেসিক্যালি অধিকার দিয়ে দেয় মানুষকে সাথে প্রতারণা করার জন্য? তৃণমূল দোষী, কোনো ভুল নেই, তৃণমূল চোর, এটা প্রতিষ্ঠিত সত্য একটা। সেমভাবে মিডিয়া এই চোরগুলোকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে দিচ্ছে, তাদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিচ্ছে এবং মানুষের টাকা লুট করার সুযোগ দিচ্ছে। প্রত্যেকটা মিডিয়া হাউসকে করো জোরে অনুরোধ করছি, দয়া করে এই পুরস্কার দেওয়াগুলো বন্ধ করুন এবং তৃণমূলের সাথে লিঙ্কড কোনো লোককে পুরস্কার দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ড চেক করুন। মানুষের সাথে দয়া করে প্রতারণা করবেন না। আপনারা নিজেদেরকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলেন, আপনারা নিজেদেরকে সমাজের আয়না বলেন, দয়া করে এবার সেটা প্রমাণ করুন অন্তত।